উপকরণ হিসেবে এখানে নেওয়া হয়েছে আদা রসুন কাঁচামরিচ প্যালকা রান্না করব আমরা আজকে প্যালকা রান্নার জন্য এই তিনটি উপকরণ আমরা পাটায় বেটে নেব চাইলে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ডার করে নেওয়া যেতে পারে উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর অঞ্চলের জনপ্রিয় একটি সুপজাতীয় জাতীয় খাবার হলো পেল প্যালকা বাংলাদেশ ছাড়াও ভারতের জলপাইগুড়ি কুচবিহার আসামের গোয়ালপাড়া সহ বিস্তীর্ণ বিশাল একটি এলাকা জুড়ে কিন্তু এই প্যালকা বহুকাল থেকে অনেক জনপ্রিয় একটি খাবার তো পেলকার জন্য আমরা উত্তরাঞ্চলের জনপ্রিয় শাক নাপা শাক এই যে দেখছেন নাপা শাক আমরা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে নাপাশাক নাপাশাকের শাকের সঙ্গে আমরা নিব বতুয়া শাক বতুয়া শাকগুলিও খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এগুলি পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমরা একটি পাত্রে চুলায় পাত্র বসিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব গরম হওয়ার জন্য এই যে প্যান বসিয়ে আমরা একটু পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর প্রথমে যে মশলাগুলি দেখছিলেন উপকরণগুলি সেগুলি আমরা বেট নিয়েছি এই যে বেট নেওয়ার পরে তো পানি দেখছেন যে গরম হয়েছে গরম পানিতে আমরা একটু খাবার সোটা দিয়ে দিলাম এরপরে আমরা নাপা শাক দিয়ে দিচ্ছি নাপা শাক দিয়ে দিচ্ছি আমরা নাপা শাকের পরে আমরা বতুয়া শাকগুলিও দিয়ে দিব এই প্যানে এই যে বতুয়া শাক নাপা শাক এবং বতুয়া শাকের সঙ্গে স্বাদ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিতে হবে এবং যে মশলাগুলো আমরা বেটে রেখেছি সেগুলি দিয়ে দিতে হবে যে বাটা মশলাগুলি আমরা দিয়ে দিলাম তো লক্ষ্য করেছেন যে এই রান্নায় কিন্তু কোনো রকমের তেলের ব্যবহার নেই তেল তেল ছাড়া রান্না তেল দেওয়া হয় নাই পেঁয়াজ প্রয়োজন নেই কোনো রকম গরম মশলা এই রান্নায় ব্যবহার করা হয় না শুধুমাত্র আদা রসুন মরিচ খাবার সোড়া এবং স্বাদ অনুযায়ী লবণ চাইলে আপনি কাঁচা ধনিয়া পাতা ব্যবহার দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য তো খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এইভাবে আমরা নাড়াচাড়া করতে থাকবো সিদ্ধ হওয়া পর্যন্ত এটি একটি সুপ জাতীয় খাবার হলেও এটি অত্যন্ত মজাদার একটি খাবার যারা খাননি তারা নিজেরা নিজ বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন নাপা শাক আর বতুয়া শাক দিয়ে পেলকা। এর সঙ্গে যদি আলু ভর্তা হয় তাহলে খাবার আরও মজাদার হয়ে যায় আকর্ষণীয় হয়ে ওঠে তা আমরা একেবারে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় এটিকে রাখবো এবং একটু নাড়াচাড়া করতে থাকব এখনই কিন্তু এক খুব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি পুরো রান্নাঘর জুড়ে এই প্যালকার ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে খুবই দারুণ লাগছে খুবই দারুণ লাগছে আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা আপনি চাইলে এটি দিতেও পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তবে ঘ্রান যেটি পাচ্ছি ফ্লেভার দারুণ আরও একটু সিদ্ধ করতে হবে যারা ভিডিও দেখছেন ভিডিও দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আরেকটু অপেক্ষা করব এটি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দারুণ একটা কালার এসেছে যে দেখেন কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে সুন্দর একটা রং ফ্লেভার মানে এক কথায় অসাধারণ একটি খাবার এটি সুপজাতীয় সবুজ খাবার অসাধারণ একটি খাবার